ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। এই মুহূর্তে বিসিবিতে রয়েছেন রিপোর্টার মাহবুব রিমন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলা টেস্ট ক্রিকেট কিংবা টেস্ট স্ট্যাটাসের পর গেল 23 বছর ধরে যারা বাংলার ক্রিকেটকে ফলো করছেন, এমন ব্যর্থতার গল্প কিন্তু তারা অনেকবার সাক্ষী হয়েছেন। তবে এবার কিন্তু দেশে ফেরা, অর্থাৎ ক্রিকেটারদের দেশে ফেরার গল্পটা ছিল একেবারে ভিন্ন। ছেড়ে দে মা কেঁদে বাঁচি যেন অবস্থা। ক্রিকেটার যেভাবে পেরেছেন মুখ লুকিয়ে কিন্তু বিমানবন্দর ছেড়েছেন, খুবই স্বাভাবিক। সেমিফাইনালের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ, জানেন যার সেখান থেকে বাংলাদেশ দল বিশ্বকাপে ছিটকে গেছে কিন্তু সবার আগে, অর্থাৎ প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল ছিটকে পড়েছে। 9টি ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ জিতেছে, 7টা ম্যাচ হেরেছে। খেলায় হার জিত থাকতেই পারে, তবে মাঠের ক্রিকেটে এবং মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে ক্রিকেটার এবং বিসিবি কর্তাদের যে পরিমাণ নেতিবাচক অ্যাপ্রোচ, তা কিন্তু সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। যদিও বিমানবন্দরে আমরা গণমাধ্যম কর্মী ছাড়া উৎসুক কোনো দর্শক কিংবা কাউকেই দেখিনি, বলছিলাম যে ক্রিকেটাররা রীতিমতো মুখ লুকিয়ে কিন্তু বিমানবন্দর ছেড়েছেন এবং কোনো গণমাধ্যম কর্মী, আমরা চেষ্টা করেছিলাম আসলে ক্রিকেটার কিংবা যিনি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন রয়েছেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন রয়েছেন, সবার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে বলছিলাম যে যেভাবে পারেন যত দ্রুত সম্ভব কিন্তু বিমানবন্দর ত্যাগ করেছেন, বলছিলাম যে ক্রিকেটাররা ছেড়েছেন। তবে শুধুমাত্র হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে ছাড়া অন্য কোনো কোচিং স্টাফ কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আসেননি। মোটা দাগে যদি বলি যে হয়তো আজ কিংবা আগামী 2-1 দিনের মধ্যে যে কোনো এক সময় বিসিবির সঙ্গে একটা গোপন বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে কিনা হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে থাকবেন, এছাড়াও বিসিবির নির্বাচকরা থাকবেন, থাকবেন পরিচালকরা, এবং সেখান থেকে কিন্তু বাংলার ক্রিকেটের পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। জানেন যে হাতে কিন্তু একেবারেই সময় নেই, সব মিলে সপ্তাহখানেকের মতো সময় রয়েছে। 21 তারিখ, অর্থাৎ চলতি মাসের 21 তারিখ কিন্তু 2টো টেস্ট খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে, এবং সেই সিরিজ শেষ হওয়ার পরপরই কিন্তু তিনটা টি-20 এবং 3টা ওয়ানডে খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে। এরপর আগামী বছর কিন্তু বাংলাদেশের অনেক ব্যস্ততা রয়েছে, যে ব্যস্ততা শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দিয়ে, তার আগে বিপিএল রয়েছে, এবং এরপরে কিন্তু টি-20 বিশ্বকাপ রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বাংলাদেশকে মুভ অন ফরওয়ার্ড, যেহেতু পঞ্চপাণ্ডবের অনেক ক্রিকেটার, অর্থাৎ পঞ্চপাণ্ডবের সব ক্রিকেটারই কিন্তু এইবার এই অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে। তবে আগামী বিশ্বকাপ সব ঠিক থাকলে হয়তো সাকিব খেলবেন, কিন্তু বাংলা ক্রিকেটের কিন্তু মূল শুরুটা হবে হয়তো বা এরপর থেকে। তো এই ছিল আমার কাছে মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের দেশে ফেরার সবশেষ আপডেট। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে যে দেশে ফিরেছে তার সবশেষ তথ্য।